হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের সামনে আমি আবারও এসলাম নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আমি আমার ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, দুপুর অবধি আমি কী রান্না করি সব টুকটাক কাজ দেখানো। এইটা এখন আমি সকালে ঘুম থেকে উঠে আমার যে রুটিগুলো বানানো ছিল ফ্রোজেন, সেগুলো আমার যতটুকু দরকার আমি ভেজে নিচ্ছি, সাথে একটা ডিম, একটু চা, এটাই। আর সকালবেলা আসলে আমি শরীর ভালো নেই তো এই জন্য আমি উঠি একটু লেট করে। ওর বাবা এই আজ অনেক দিন যাবৎ না খেয়েই চলে যাচ্ছে, সকালবেলা নাস্তাটা বাহিরেই করে নিচ্ছে। আর নভেরা তো সকাল 8টায় চলে যায়, ও না খেয়ে চলে যায়। আমি 8টার পরে আমি ঘুম ভেঙে তারপরে উঠি, উঠে আমি আমার জন্য নাস্তাটা রেডি করি। আর মধুরিকাকে একার জন্য আর ইচ্ছা করে না ভাজি সুজি মিষ্টি কোনো খাবার, এটা তৈরি করি বা ভাজি করি। চা একটা ডিম, এটাই যথেষ্ট। আর আসলে কি, শরীর ভালো থাকলে সব ভালো লাগে করতে, শরীর ভালো নেই কোনোটাই ভালো লাগে না। এক মুদ্রিকা তো ছোটো, ও তো সারা রাত একটু পর পর উঠে যায়, বিরক্ত করে খাওয়ানো লাগে রাত জেগে থেকে। এই রুটিগুলো যে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম এটাই ভেজে নিলাম, আবার ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে করেই আমি কাজগুলো করি গোছায়, কারণ একা তো আসলে একা হাতে কাজ নিজের মতো করে গুছিয়ে রাখলে কষ্ট হয় না একা হলেও। এই তো আমার জন্য রেডি। আর রুটি বেশ কিছু বানিয়েছি, নভেরা এসে ও মধু দিয়ে খেতে পছন্দ করে, আবার চা দিয়ে খেতেও পছন্দ করে, যেটা খায়। মধু আছে, চা আছে, যদি খেতে চায় ডিম দিয়ে ওটা খাবে, ডিম দিয়ে খাবে না। চা বসাইলাম আমি আমার জন্য একটু চা বসিয়েছি, ও চা দিয়ে খেলে এসে বানিয়ে খাবে। ও তো বানাতে পারবে না, আমাকে বানিয়ে দিতে হবে, আসলে জানতে হবে কি কি দিয়ে খাবে, মধু দিয়ে না চা দিয়ে। তো আজ চাতে চিনির পরিমাণ আমার বেশি হয়ে গেছে, মুদ্রিকা আবার উঠে গেছে, তো এই জন্য মানে ওই দিকটাই খেয়াল করতে গিয়ে আমার এদিকে চিনি বেশি দিয়ে দিয়েছি, আমি খেয়াল করতে পারিনি, বুঝতে পারিনি। আমি তো এই যে গাভীর দুধের চা বানাই খাই, এখন এমন অভ্যাস করে ফেলেছি আমি বাহিরে, হ্যাঁ সুপার স্টার এগুলোর আমি চাগুলো বেশ পছন্দ করি, এমনি নর্মাল কোথাও চা আমি খেতে পারি না। তারপরে গরুর দুধের চাটা ছাড়া আমার কাছে ভালো লাগে না, আমি গুঁড়ো দুধের চা খেতেই পারি না, ওটা আমার কাছে এখন ভালো লাগে না। আমি যখন ঢাকা ছিলাম তখন তো খেয়েছি, এখন আসলে পারি না। এই 3 লিটার দুধ আমি 1/2 লিটার দিয়ে চা করি, আর বাকি দুধ মুদ্রিকা খায় এবং আমি খাই। মাঝে মাঝে নভেরাকে দিই, মাঝে মাঝে ওর বাবাকে দিই, এটা করি, কিন্তু কন্টিনিউ আমি আর মুদ্রিকা খাই। আর প্রতিদিন চা তো বানানোই দরকার হয় 1/2 লিটার দুধ। আসলে গাভীর দুধটা তো পাতলাই থাকে, 1/2 লিটার দুধে আর অল্প একটুই চা হয়, বেশি হয় না। এই যে আমার মুরগিতে ডিম পাড়ে, এই ডিমটা আমি আবার মুরগিরে দিতে যাচ্ছি, মুরগিরে ডিম না দিলে ডিম পাড়ে না, এই জন্য। চা রেডি,
এই এখনও কারেন্ট চলে যাবে। আজ খুব কারেন্ট বিরক্ত করেছে, চা ঢালতে গিয়ে পরে দেখলাম কারেন্টটা চলে গেছে। এই কারেন্ট যাওয়ার জন্য আমার অনেক কাজ লেট হয়েছে, আমি মেশিনে কাপড়ও ধুইতে পারিনি। যে কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেছে, আবার এসছে এখন। মজিকার খাবার রেডি, ওর জন্য দুধটা উঠায় রেখে ঠান্ডা করতে দিব। এই ফাঁকে আমি কিছু কাজ করে নিব, ঠান্ডা হইলে আবার ওকে খাওয়াই, বাকি কাজ আবার শুরু করব। দুধ হয়ে গেছে, গরম হয়ে গেছে, তো এভাবেই থাকুক, ঠিকই দিন। রাতে কিছু বাসনপত্র ছিল, আমি এখন কি আসলে কিছু কাজ আমার ফেলেই রাখি, করতে ইচ্ছা করে না। যেমন বাসনগুলো আমি রাতেই ক্লিন করি, কিন্তু এখন শরীরে ভালো লাগে না, তো তাই ইচ্ছা করে না যে কাজটা করি। সকালবেলা কাজটা করে আমি সব ক্লিন করে ফেলি। আমি নাস্তা করে নিয়েছি, এটা দেখাইছি না। আমি এখানে দুপুরের জন্য আমি যেটা মানে রান্না করি, ফ্রিজ থেকে বের করার দরকার হয় যেগুলো, ওগুলো আমি বের করে রাখি, ভিজিয়ে রাখি, তারপরে অন্য অন্য কাজ করি। এর ভিতরে আমার মাছ মাংস এগুলো ভিজে থাকে যেন। সব বাসনগুলো ধুয়েছি, এটাই দেখিয়েছি। তারপরে অন্য অন্য দিনের থেকে একটু কম। ফ্রিজ থেকে মাংস বের করবো, খাসির মাংস আজকে রান্না করবো। দেখলাম বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে, তো ভেবে নিলাম মাংস রান্না করি, একটু পোলাও করি। আর শরীরটা আসলে ভালোই লাগতেছিল না, এই জন্য ভেবে নিলাম মাছ সবজি এগুলো একটু কষ্ট করে, ঝামেলা, সময় বেশি লাগে, তার থেকে যদি পোলাও করি মাংস করি একটু সময় বেঁচে যাবে। যার জন্য আমি মাংসটা আজকে ভিজিয়েছি, কিন্তু আমার মাংস পছন্দ না। আমি আবার এই ধুয়ে রাখার পরে পানি চলে গেলে যেখানে যেটা ওভাবে রেখে দিই, তারপরে কাজ শুরু করি। এখন এখান থেকে আমি এগুলো সব সরিয়ে রাখবো, কিছুটা এখানে রাখবো, আর বাকিটা আমি আমার ডাইনিংয়ে নিয়ে যাবো। এসব আমার নিত্য প্রয়োজনীয় এখানে রাখি, যাতে আবার অন্য একটা স্পেসে দৌড়াদৌড়ি না করা লাগে। এই জন্য আমি হাতের কাছে এই সেলফগুলো আমি মিস্ত্রি দিয়ে করিয়ে নিয়েছি, সময় বাঁচে, কষ্ট হয় না। আমি এই যে পোলাওর চালটা দুই পট নিয়ে নিলাম, এটা হচ্ছে এক পট, মানে যে গ্লাসটা স্টিলের ওটাই অমৃত, এটা এটা দেখিয়ে দিলাম। আর চাষিটাও খায়, এটাও ভালো লাগে বেশি, এটা খারাপ না, অনেক ভালো লাগে। চালটা ধুয়ে
চাউলটা আগে ধুয়ে রাখলে হয় কি মানে ভাতটা খুব ঝরঝরে হয়, খুব সুন্দর হয়। এই জন্য আমি কিছু সময়ের জন্য চালটা ধুয়ে রেখে দিই। সেটা আধা ঘন্টা আমার সব রেডি হতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য। আজ পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছি, ছিল রসুন বাটা ছিল, ওটা আমি বের করতে ভুলে গিয়েছি, তো ভেবে নিলাম কেটে দিলেও অসুবিধা হবে না। বড় রসুনগুলো তো ছুলে ভালো করে কেটে দিয়েছি। আর আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তো রান্নাটাও আমি দেখাইছি না, শুধু এভাবে করলাম, এটাই দেখাইলাম, পোলাওটাও দেখাইছি না। ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি আশা করি তারা করে নেবেন। তো আপনারা, আমি আসলে কি মানে যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তো সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এই বক্সটাতে মশলা রাখি, আপনারা তো কাঠের বক্স আমি দেখেছি, ওটা বের হয়েছে এখন, কিন্তু আজ থেকে 12 বছর আগে এই জিনিসটা আমার ছিল। এটা আমার হাজবেন্ড যখন টেক্সটাইলে চাকরি করতেন তখন উনি আমাকে এটা দিয়েছিলেন, এই বক্সটাই আমি তখন থেকে মশলা রাখি। তো আর আমি এই জিনিসটা কিন্তু আগে কখনোই কাউকে দেখিনি, আমার নিজের আইডিয়া থেকে আমি করেছিলাম। এখন দেখি সবাই কাঠের মানে তো ওইটা কিনে তৈরি করেছে, সবাই ব্যবহার করে, তো আমি অবাক হয়ে গেলাম, আমার অনেক সুন্দর জিনিস তো কাঠেরও এরকমের সুন্দর আইডিয়া আমার। আমি ভেবেছিলাম আমি এটা, আমি আসলে আগে কখনো দেখিনি, তো 12 বছর আগেই আমি এটা ইউজ করেছি, এটাকে নিয়েছিলাম। আমি মাস্টার অয়েল সবসময় খাই, এটা দিচ্ছি, আমি পোলাওটাও এটা দিয়ে করেছি, মাস্টার অয়েল দিয়েই। খুব বেশি মশলা আমার পছন্দ না, আমি হালকা মশলা পছন্দ করি। গুঁড়ো করে দিয়ে দিব গোলমরিচ আর হচ্ছে এলাচ। আজ হাতে মাখিয়ে মাংসটা বসাইলাম, আমি মাংসে কোনো পানি দিব না, এর গায়ের যে পানিটা ঝরবে অল্প আছে রেখে দিব, এভাবেই অনেক সময় ধরে করব। আর রান্নাটা দেখেছি না এজন্য কারেন্ট ছিল না, তো আমার রান্না শেষ 2টার পরে কারেন্ট আসছে, আমি তখন টেবিলে খাবার নিয়ে নিয়েছি। এই ঢাকনার হুকটা খুলে গেছে, লাগাবো স্ক্রু দিয়ে, সময় পাচ্ছি না। এই তো আমি রান্নাটা দেখাইছি না, খাবারটা নিয়ে আসছি, এই নভেরা খাবে আর আমি খাবো। মাসবিল তো আমাদের সাথে দুষ্টুমি করবে। বন্ধুরা ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ।
দাঁড়া দাঁড়া তোর মাম্মা পড়ে যাবে, পড়ে যাবে, ও পড়ে যাবে। এই যে মাছ বিল খাও, খাও খাও।